Assalamu alaikum everyone, this is me Saidur Shakil. Welcome to my YouTube channel. এখন সময় হচ্ছে সকাল 9টা বেজে 45 মিনিট আমি বের হইছি সকাল 8টায় আর আমি এখন যাব হচ্ছে মেইনলি বংশালে মানে পুরান ঢাকায় যাব একটু তো বের হইছি সকালে 8টায় আমার টঙ্গী পর্যন্ত আসতে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট সময় লাগছে তো এত পরিমাণ জ্যাম গাজীপুর চৌরাস্তাতে ছিল রাস্তা বড় করতেছে বাট এরপরও জ্যাম কিছু করার নাই মানুষ পাল্লা দিয়ে গাড়ি কিনতেছে মানে যত রাস্তা সরকার যত বড়ই রাস্তা করছে যত মেগা প্রকল্পই করুক না কেন মানুষ এর সাথে পাল্লা দিয়ে গাড়ি কিনতেছে মানে এত পরিমাণ গাড়ি যেটা বলার বাইরে তো অনেক চড়াই উতরাই পার করে জ্যাম টেম পার করে এখন আসি হচ্ছে আমি টঙ্কিতে ফ্লাইওভারে উঠে গেছি তো এখন এয়ারপোর্ট পর্যন্ত নিশ্চিন্তে আর কি যাওয়া যাবে আর বাকি রাস্তাটা ফুল জ্যাম বাজায় রাখে হচ্ছে একটা যানবাহন সেটা হচ্ছে বাস আর এই বাসগুলোকে যতদিন পর্যন্ত নিয়ম শৃঙ্খলার ভিতরে না নিয়ে আসবে ততদিন পর্যন্ত কোনোভাবেই রাস্তার জ্যাম ঠিক হবে না হাই রে ঢাকা শহর এই জন্যই মন চাই না ঢাকাতে আসার জন্য মানে এত রাস্তা করে কি লাভ হইল শুধু জ্যাম আর জ্যাম গাড়ি আর গাড়ি গাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না যে বললাম না যে মানুষ পাল্লা দিয়ে গাড়ি কিনতেছে এই হচ্ছে তার নমুনা মানে ঢাকাতে ঢুকলে এত পরিমাণ প্রাইভেট কার মানুষের টাকা এত পরিমাণ বেশি হয়ে গেছে এত পরিমাণ টাকা মানুষ ইনকাম করতেছে বাংলাদেশের মানুষ হিউজ গাড়ি হিউজ আপনি যদি সামনে দেখেন শুধু প্রাইভেট কার আর প্রাইভেট কার তারপরও শুধু প্রাইভেট কার না অনেক হাই ক্লাস গাড়ি আছে প্রাডো ল্যান্ড ক্রুজার পাজারো যা আছে সবই আছে এই জায়গায় তারপরও মানে হিসাব ছাড়া দুই একটাও না হিসাব ছাড়া মানুষের টাকা পয়সার কি পরিমাণ টাকা পয়সা বাড়ছে মানুষ এত পরিমাণ গাড়ি কিনতেছে এই যে জায়গাটুক আছে এই জায়গাতে বাইক চালাতে আমার খুবই ভালো লাগে একবারে স্মুথ রাস্তা একবার ফাঁকা থাকে একটু জায়গায় বাইক চালাইতে জ্যাম না খাইলে হয় আজকে চাইছিলাম যে বাড্ডা হয়ে যাবো বাট বাড্ডা হয়ে না যাই আজকে একটু মহাখালী হয়ে যাই দেখি কোন দিক দিয়ে জ্যাম বেশি আগে তো বাড্ডা দিয়ে যাইতাম দেখি জ্যামের পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় আমার হাতের বাম পাশে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল তো এতক্ষণ জ্যামটা চলতে আসছি তো এখনও হালকা পাতলা জ্যামের ভিতরে আছি সামনে তো গুলিস্তানের জ্যাম তো আরও বাকি আছে এগুলো তো সিগন্যালের জ্যাম অল্প সময় ছেড়ে দেয় ওইখানে জ্যাম তো আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি একটু উল্টা আমরা বাইক চালাই ফুটপাত দিয়ে আবার ফুটপাতের মানুষ কিন্তু চলে হচ্ছে রাস্তা দিয়ে এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম ঢাকা শহর বাইক চালানো হচ্ছে লিটারালি এক ধরনের যুদ্ধ যুদ্ধ ছাড়া আর কিছু না অবশেষে গুলিস্তানের জ্যামের পেরা শেষে প্রায় কয় ঘন্টা গাজীপুর থেকে এখানে আসছি 8টা বাজে 8টা আর এখন বাজে 11টা 10-12 তো আমার 4 ঘন্টা সময় লাগছে এই 4 ঘন্টায় কিন্তু আমরা প্রায় সুনামগঞ্জ চলে গেছিলাম এখন আসি হচ্ছে বংশালের ভিতরে যেটা বাইক মার্কেট আমার যে এখানে কাজ মেইনলি চলে আসছি
তো এই জায়গায় ওই রকম সচরাচর আসা হয় না, কিছু টুকিটাকি প্রোডাক্টের জন্য আর কি, আমার দোকানের কিছু প্রোডাক্টের জন্য, সব প্রোডাক্ট তো এই জায়গা থেকে নেওয়া হয় না, তো কিছু কিছু মাল আছে যেগুলো এইখান থেকে এখানে ছাড়া আর পাওয়া যায় না। যার জন্য আর কি এইখানে আসা, এই বংশালের মাঝখানে যে এটা থাকবে এটার কোনো মিস নাই। এই চিপাগুলি রাস্তার ভিতরে প্রাইভেট কার, সিএনজি, মানে হিজিবিজি অবস্থা। পুরান ঢাকা আসছি আর হাজির বিরিয়ানি থেকে বিরিয়ানি খাবো না, তা কি হয়। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমার বংশালের কাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো যে পরিমাণ জ্যাম, কীভাবে যে বেরোই এটাই টেনশন করতেছি, প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর। পুরান ঢাকার খাবারের হোটেলের উপচে পড়া ভিড়, মানে এইখানে এই নাজিরা বাজারে দুইটা হোটেলেই বেশি, একটা হচ্ছে হানিফ বিরিয়ানি হাউস আর একটা হচ্ছে হাজির বিরিয়ানি, যেটা পুরাতন হাজির বিরিয়ানি হাউস ওইটা, আর এই হানিফ বিরিয়ানি, দুইটাতে খুব রাশ থাকে সবসময়ই। তো হানিফ বিরিয়ানিতে ঢুকে নাই, হানিফ বিরিয়ানি কিন্তু হাজির বিরিয়ানি থেকে খুব ভালো লাগে আমার কাছে, আর ঢুকি নাই, প্রচুর পরিমাণে মানুষ। সে বাকরখানি, বাকরখানি নিয়ে নিলাম। তার কত হয়েছে মামা টোটাল? এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে বাকরখানি, যেটা পুরান ঢাকার মোটামুটি ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা পুরান ঢাকার অনেক আগে থেকে এই খাবারটার প্রচলন আছে। এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে নাকি শুনলাম। এত পরিমাণ গাড়ি রাস্তাটার ভিতরে, ছোট ছোট রাস্তা, বিশাল বিশাল গাড়ি। রাস্তা ছোট, বিশাল বিশাল গাড়ি। অবশেষে জ্যাম্পের হয়ে এখন আমরা ফ্লাইওভার উঠে গেছি, মোটামুটি খুব পেন দিছে জ্যামে। সামনে গেলে আবার বার্ডার জ্যাম, এই জ্যাম আর পিছু ছাড়বে না, এইটুকু জায়গায় একটু ফ্রি পাওয়া যায়। ও ফুল খালি, এরকম খালি থাকতো ফুল ঢাকা শহর তাহলে খুব ভালো লাগতো, রিল্যাক্সে চালানো যেত। ও মাই গড, দুই পাশে ভিউ, সামনে জ্যাম, আমার জন্য জ্যাম অপেক্ষা করতেছে সামনেই। এই জ্যাম শেষ হবার নয়, তো বাড্ডাতে একটু কাজ ছিল, কাজটা শেষ করে বের হয়ে গেছি। এখন এখন আসি হচ্ছে প্রগতি সরণিতে, এত পরিমাণে গাড়ির চাপ, পিছন থেকে অটো, সিএনজি, এত পরিমাণে হরেন দিতেছে মনে হয় আমার আগে চলে যাব। ওদের যে কত স্পিড গাড়িতে, কাজটা শেষ করে এখন রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে, আর কোনো রাস্তায় কোনো কাজ নাই। তো ঢাকা শহরের যানজট পার করে এখন গাজীপুরে চলে আসছি, আর আমাদের গাজীপুরে ফ্রেশ বাতাসটা শরীরে লাগতেছে, খুব ভালো লাগতেছে। এখন এতক্ষণ শুধু গরম লাগছে, মানে এক কথায় মানে যেরকম শ্বাস নিতেই
প্রবলেম হচ্ছে এরকম একটা সিচুয়েশন, বাট এখন একটু ফ্রেশ লাগতেছে। আমাদের গাজীপুরের বাতাসটা অনেকটাই ঢাকা শহর থেকে ফ্রেশ, একবারে ফ্রেশ বলবো না কিন্তু ঢাকা শহর থেকে ফ্রেশ, ঢাকা শহর থেকে ঠান্ডা আবহাওয়া। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।